বাচ্চাকে কি নারকেল তেল মাখানো যাবে, বাচ্চাকে সর্ষের তেল মাখাতে চাই, এরকম প্রশ্ন আপনাদের মধ্যে থেকে অনেকেই করে থাকেন। দেখুন, একদম ছোট বাচ্চা হোক বা বাচ্চা একটু বড় হয়ে যাক, যে বয়সেরই বাচ্চা হোক না কেন, নারকেল তেল কিন্তু সমস্ত বাচ্চাদের, প্রায় সমস্ত বাচ্চাদের স্কিনের উপরেই সহ্য হয় এবং সমস্ত বাচ্চা স্কিনের জন্যই ভালো। আপনি যদি একটা ভালো বিশুদ্ধ এডিবেল টাইপের 100% পিওর ভার্জিন টাইপের কোকোনাট অয়েল বা নারকেল তেল সিলেক্ট করতে পারেন, তাহলে সেটা আপনার বাচ্চা স্কিনের জন্য ভীষণই ভালো। তবে শীতকালে হয় কি, শীতকাল খুব ড্রাই হয়, তার জন্য আমাদের স্কিনের উপরে এমন একটা ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতে হয় যেটা বেশ খানিকক্ষণ পর্যন্ত স্থায়ী থাকে। এবার নারকেল তেল হলো খুবই পাতলা, তাই নারকেল তেল মাসাজ করানোর পরপর কিন্তু সেটা বেশিক্ষণ পর্যন্ত স্কিনের উপরে স্থায়ী থাকে না, চট করে আমাদের স্কিনে অ্যাবসর্ব হয়ে যায়। আর এই কারণে কিন্তু শীতকালে যদি নারকেল তেল মাখাতে হয়, সেক্ষেত্রে বারবার স্কিনের উপরে নারকেল তেল অ্যাপ্লাই করতে হবে, না হলে কিন্তু স্কিনটা চট করে ড্রাই হয়ে যেতে পারে। তাই এই কারণে নারকেল তেল গরমকালে মাখানোর জন্য তো খুবই উপযুক্ত, কিন্তু যেহেতু নারকেল তেল খুব পাতলা হয়, তাই শীতকালটাতে নারকেল তেল বাচ্চাদের স্কিনের উপরে না অ্যাপ্লাই করানোই ভালো। এবার দেখুন, সর্ষের তেলের অনেক গুণাগুণ আছে। যদি একটা খাঁটি সর্ষের তেল পাওয়া যায় যার আর কি ভেজাল নয়, তো সেই সর্ষের তেলের মধ্যে কিন্তু বিভিন্ন রকমের গুণাগুণ আছে। সর্ষের তেল শীতকালে বাচ্চাদের মাখালে বডিটা একটু গরম গরম থাকে, সর্ষের তেলের মধ্যে অ্যান্টিফাঙ্গাল অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে, ফলে সর্ষের তেল কিন্তু বাচ্চাদের স্কিনের জন্য, বাচ্চাদের চুলের জন্য ভীষণ ভালো। তবে সর্ষের তেল কিন্তু সবার গায়ে সহ্য হয় না। যদি আপনার বাচ্চা সদ্যজাত হয় বা নিউবর্ন হয়, সেক্ষেত্রে কিন্তু নিউবর্ন বেবিদের স্কিন ভীষণই সেন্সিটিভ হয়, তাদের স্কিনের উপরে কখনোই সর্ষের তেল অ্যাপ্লাই করা উচিত না। যদি আপনার বাচ্চা বড় হয়, সেক্ষেত্রেও কিন্তু এমন অনেক বাচ্চা আছে যাদের গায়ে বড় বয়সেও সর্ষের তেল অ্যাপ্লাই করার ফলে র্যাশ বেরোনো বা অন্যান্য রকম সমস্যা হয়ে থাকে। তাই সদ্যজাত বাচ্চার গায়ে তো সর্ষের তেল একদমই মাখাবেন না, বড় বাচ্চাদের গায়ে সর্ষের তেল মাখানোর আগেও কিন্তু আমাদের একটু টেস্ট করে নিতে হবে, ওদের স্কিনের ওপরে সামান্য পরিমাণে সর্ষের তেল লাগিয়ে দেখতে হবে দিনের বেলার দিকে যে কোনো রকম অসুবিধে হচ্ছে কিনা, কোনো রকম র্যাশ বেরোচ্ছে কিনা। যদি দেখেন যে না, কোনো রকম র্যাশ বেরোনো বা অন্য কোনো রকম সমস্যা হয়নি, তাহলে সেক্ষেত্রে আপনি আপনার বাচ্চার ওপরে, বাচ্চার স্কিনের ওপরে সর্ষের তেল অ্যাপ্লাই করতে পারবেন। তবে মনে রাখবেন, গরমকাল কিন্তু সর্ষের তেল মাখানোর ক্ষেত্রে উপযুক্ত নয়, শীতকালেও সর্ষের তেল মাখানোর পর অনেক অনেক শীতবস্ত্র যদি বাচ্চাকে পরে দেন, সেক্ষেত্রেও কিন্তু বাচ্চার পেট গরমের মতন সমস্যা হতে পারে। এরকম ছোটো বড় বিভিন্ন ইনফরমেশন পাওয়ার জন্য কিন্তু আমাদের লেটস টেক আপ চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমাদের চ্যানেলটা বেবি আর মায়েদের জন্য।